আমি বলেছি যে আপনি যে বলেছেন 40 বছর আগে নবী ছিল না, আপনি দলিল দেন, আমি প্রমাণ দিব রসুল মা আমেনার মাস্তিকে দুনিয়াতে এসেছেন নবী হয়ে। তা আমি যে 2 ঘন্টা ওয়াজ করি, এইগুলা কিন্তু মানুষে দেখে না, এই যে এত আয়াত পড়তেছে এইগুলা কিন্তু কেউ গবেষণা করে না। এরা ওই কিছু কিছু লোক আছে তারা আমাকে আলেমি মনে করে না, পাবলিকের মাঝে আমাকে শুধুমাত্র ব্যক্তিগত অ্যাটাক করে, ওরা যত অ্যাটাক করে আমি তত ফ্যাট আপ হতে চাই কিন্তু ফ্যাট আপ হই না। মানুষ কয়েকটা কারণে হিংসা করে, ওই তার মধ্যে যা আছে যদি আমার মধ্যে তা না থাকে। আমার বউ আমার স্টেজে ফোন দিছে, এটা কাটটা ছেড়ে দিছে, তোরা না ছাড়লে কি আমার কইল লিডি অন 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 বাইক ওড়ার সময় ফোন দেয় আই ফ্রি, তুমি আর ফোন দিও না আমি স্টেজে উঠতেছি, কি করবো বাস জানা। আমার বউ একটাই, এটা ফোন দেয় এটাও কাটটা নিয়ে ছেড়ে দিয়ে এখন, হ্যাঁ আমরা কি তা বউ নাই, তাই তাই বউ আছে ফোন ধরে, তোমরা বউ আছে হয়তো 2-3টা কিন্তু আমার তো একটা, কথা ঠিক না? আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু আমি যদি সঠিক কথা বলি আপনি আমার কথা মানতে বাধ্য, আমার সঠিক কথাও যদি আপনার কাছে ভালো না লাগে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, এটা প্রতিহিংসা কথা বলেন ঠিক কি না? হাত তুলে বলেন ঠিক কি না? আচ্ছা নবী দুনিয়াতে যখন এসেছেন তিনি কি আমাদের মতো হয়ে এসেছেন নাকি নবী হয়ে এসেছেন? ওই যে পাবলিক কথা বলেন কি হয়ে এসেছেন? 40 বছর বয়সে আমার নবীকে আল্লাহ পাক নবুয়তি প্রকাশ করেছেন। আমি ঝগড়া করতে আসি নাই, একটা কথা বলবো, কবিরে কবরে 3টা প্রশ্ন করা হবে, একটা প্রশ্ন ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাযা রাজুল, এই লোকটাকে তুমি চিনো? আলহামদুলিল্লাহ আমি আচ্ছনায় ঢুকে গেলাম, এ সাথী আর বন্ধু, ও আমার পিএন মনোহর গাতি বারোয়ানি কবরস্থানের উন্নতি কল্পে, বারোয়ানির বন্ধুরা সাথী আর বাবারা ডেমরার বাবাজিরা, যত জায়গা থেকে আপনারা সবাই এসেছেন আমার সাথে কথা বলতে হয়, চুপ করে বসে থাকলে চলবে না, আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে। এ আমার যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহ বলছেন 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে এই মানুষটা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, এই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না, এই মানুষটা দুনিয়াতে লাভবান হবে আখিরাতেও লাভবান হবে। এখন বলেন হুজুর সেই 2টা কোয়ালিটি কি? এটা কোন মোল্লার কথা নয়, এটা হলো স্বয়ং আমার আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু আমিলুস-সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা কোয়ালিটির মধ্যে 1 নম্বর হলো ঈমান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 2 নম্বর হলো নেক আমল। এই 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে সেই ব্যক্তিটা দুনিয়াতে লাভবান আখিরাতেও লাভবান। এখন প্রশ্ন হলো যদি এই 2টা কোয়ালিটি মানুষের মাঝে না থাকে তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই 2টা কোয়ালিটি যদি মানুষের মাঝে না থাকে, ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখিরাতেও ক্ষতিগ্রস্ত কবরের ভিতরেও ক্ষতিগ্রস্ত, জোরে কন ঠিক কিনা? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি। আল্লাহু আকবার বলেন না? যারা জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য, যারা ইমানদার এবং যারা নেক আমল করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতের নিচে নহরগুলা প্রবাহমান করে দিবেন। যারা ইমানদার হবে জবানটা খুলে বলুন জান্নাতের সব সংবাদ দিয়েছেন কে? এই দুনিয়াদারি থাকবে না, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সাতিয়ার বারওয়ানির গুরুস্থানের মাঝে যায়া দেখেন একটা কবরের পাশে আর একটা কবর, মাত্র এক হাত দূরত্ব। এই কবরে আজাব হইতেছে, এই আজাবের ভাগ কষ্টের ভাগ পাশের কবরের মানুষ নেওয়ার কোনো ক্ষমতা নাই। আরে মরে যাওয়া মানুষগুলা তো পরে, যারা জিন্দা আমরা আছি, আমার বাবা চলে যাওয়ার সময় আমার বাবা যে কব মৃত্যুর সময় কষ্টের ভাগ আমি কিন্তু সন্তান হিসাবে নিতে পারি নাই। তার মানে বোঝা গেল সুখের ভাগ নেওয়ার সুযোগ নাই, কষ্টের ভাগ নেওয়ার কোনো সুযোগ নাই। এমন ভাবে তুমি আমি দুনিয়ায় চলতেছি, আল্লাহ বলেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আচ্ছা কোরআন শরীফ পড়লে কি আপনার কষ্ট হয় আপনাদের কাছে, মানে শান্তি লাগে কি না? কিন্তু আমি যে 2 ঘন্টা ওয়াজ করি এইগুলা কিন্তু মানুষে দেখে না। এই যে এত আয়াত পড়তেছি এইগুলা কিন্তু কেউ গবেষণা করে না। এরা ওই কিছু কিছু লোক আছে তারা আমাকে আলেমই মনে করে না। আমি ক্লাস 2 থেকে মাদ্রাসা পড়লাম, একদম কামেল টাইটেল হাদিস ফেকা পর্যন্ত মাস্টার্স করলাম, জীবনে 2 রুল নম্বর ছিল না, রুল নম্বর 1 ছিল সারা জীবন। কত সেলিব্রিটি আর কত মেধাবী ছাত্রর সাথে আমি লড়াই করছি, আর এত কামেল পাস করার পরে 22 বছর পর্যন্ত আমি ওয়াজ করি, 21 বছর আমি চিফ গেস্ট, এবং নাম যদি আমার 4 নম্বর থাকতো আমি সবার পরে ওয়াজ করতাম এখনো পর্যন্ত। এরপর কি সুলুক আছে আমার এই কোরআন তেলাওয়াত গুলো তারা ফলো করে না, আর জানলেও এটা গোপন রাখে, পাবলিকের মাঝে আমাকে শুধুমাত্র ব্যক্তিগত অ্যাটাক করে। ওরা যত অ্যাটাক করে আমি তত ফেটাপ হতে চাই, কিন্তু ফেটাপ হই না, আমি আমার কাজ করে যাই। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ হবে। চেয়ারম্যান যদি আজকে গুরুস্থানে মাটি দিয়া যায়, চেয়ারম্যান চলে গেলে চেয়ারম্যানের মাটিটা কথা বলবে, কথা বলেন ঠিক কি না বলেন? মানুষ কয়েকটা কারণে হিংসা করে, ওই তার মধ্যে যা আছে যদি আমার মধ্যে তা না থাকে। আমি মনে করছি শান ভাই তেলাওয়াত করছে, আমি কিন্তু হাফেজ না বাজান, আমি হাফেজ অনাকারিও না, আমার ভুল হইতে পারে, আমার মাখরাজ হয়েছে একটু আগে টান দিছি অর্ধেক বলে গেছি, পরে রাখিয়া দিছি ডরে, যদি বলে গেলে তবে এটা ছেড়ে দিব। এই যে ফারি না তো শব্দ না পাহাড়ি, এটা একটা বাবা আর কি, আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আজ আসার আগে কত কাহিনী যে কত ফোন টোন দিছে, এবার লাইভ দিছি বুঝাইছি যে তাহিরি হুজুর ওয়াদা করলে ওয়াদা মিস করে না, দেহের ভিতরে রুহ থাকলে তাহিরি আসবে, আর পাপ না তোলে তাহিরির বাড়ি ঘর। আপনাদের শামসুল একটুকু মহোদয় আমাকে কত মহব্বত করে আপনি জানেন, ওনার সাথে আমি লাইভ অনুষ্ঠানে করেছি, এবং তিনি নির্বাচনের আগে অনেক শিডিউল চেয়েছিলেন আমি এলাকাতে একটা মাহফিল দেওয়ার জন্য, আমি দিতে পারি নাই, আমি সময়টা বের করতে পারি নাই, আজকে অনেক মিস করতেছি। যাই হোক, সব কিছু মিলে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমি যদি সঠিক কথা বলি আপনি আমার কথা মানতে বাধ্য। আমার সঠিক কথাও যদি আপনার কাছে ভালো না লাগে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, এটা প্রতিহিংসা কথা বলেন ঠিক কি না? হাত তুলে বলেন ঠিক কি না? তেলাওয়াত করলে খারাপ লাগে? এই ইউটিউবাররা এগুলো সারতারস না, সারসকে কোন রকম ভাবে আমি নি কইছি কিদান দা ভাত খাইছি, আমার বউ আমার স্ত্রী যে ফোন দিছে এটা কাটটা ছেড়ে দিছে, তোরা না সারলে কি আমার কইলই লিডি এখন অন অন বাইক উড়ার সময় ফোন দেয় আই ফ্রি, তুমি আর ফোন দিও না আমি স্ত্রী ধরতাছি, কি করবো বাস জান, আমার বউ একটাই এটা ফোন দেয় এটাও কাটটা নিয়ে সাইরা দিয়ে এখন। হ্যাঁ আমরা কি তা বউ নাই, তাই তাই বউ আছে ফোন ধরে, তোমরা বউ আছে হয়তো 2-3টা কিন্তু আমার তো একটা, কথা ঠিক না? যাই হোক ভাই আমার কথা সেটা না, আপনার একাধিক থাকুক এটা একটা ভালোবাসা, এটাকে নেগেটিভ ভাবার কোনো সুযোগ নাই, কথা বলেন ঠিক কি না বলেন? এটা এই প্রজন্মের জন্য শিক্ষা হতে পারে, ঘর ঠিক থাকলে বাহির ঠিক, কথা কন ঠিক কি না? তো তেলাওয়াত করলে কি খারাপ লাগে না?
আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? কবরের ভিতরে কি যাওয়ার সুযোগ আছে? আগুন ধরাই দিলে কি ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিবানোর সুযোগ আছে? ওই চেয়ারম্যান সাহেব কি বলছেন যে আমি মাটি দিব গুরুস্থানের, একটু মাটি বায়না করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডা, ওরে ম গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, কাঁদিস না মন শিশুর মতো এমনই তো হয়, এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়, খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রইনা, খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রইনা, হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, ঠিক কিনা? আর নিঃশ্বাসের কোন বিশ্বাস আছেনি? আমি গাড়ি দিয়া নামার পর মিষ্টিতে আসতে চেয়েছিলাম, আমার পায়ের আব্দুর রশিদ মোল্লারে কইলাম যে গরমটা লাগছে, এত গরমে কিছু মানুষ ছায়ার মধ্যে যায়, ছায়াতে যাক, হিট স্ট্রোক করে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে, আপনারা জবান খোলে বলুন বৃষ্টি দেওয়া কেন বন্ধ হয়ে জানেননি? মানুষ যখন দুনিয়ার ভিতরে যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন দুনিয়াতে অশ্লীলতা ছড়াইয়া দেয়, মানুষ যখন বেহায়া বনাই নেমে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন করুণার মতন মহামারী দেয়। কথা কোন? এগুলো আমাদের হাতের কামাই, এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আপনার রাগ করবেন না তো আমার দিকে, আমি কিছু উচিত কথা বলবো, এখন একদম উচিত কথা, কার গায়ে লাগলো আমার সেটা দেখার টাইম নাই। পচা বীজ, পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না, পচা বীজ মাটিতে লাগালে কি উঠে না? গাছ উঠে না। ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাফ, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, এই মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে থাইকা সন্ত্রাসী কইরা, মাটির উপরে থাইকা বোমাবাজি কইরা, মাটির উপরে থাইকা জঙ্গিবাদী কইরা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, কাগজে কলমে লিখে রাখো মাটি মিছে গেলে ওই জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কি করতে হবে? দুইটা কন্ডিশন হৃদয়ে ধারণ করতে হবে, আমি যে দুইটা বলছি, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই এই কবরের ভিতরে যাবেন সুখের অভাব নাই, জান্নাতে যাবেন সুখের অভাব নাই, কিন্তু আপনাকে দুনিয়া থেকে আখিরাতের সামান নিতে হবে। মরার পরে কিছু নাই, মরার পরে শুধু হিসাব, কি করছো নিয়ে যাও, কি করো নাই দেখে যাও। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। তাহলে আমার শুরু হয়েছে জন্ম দিয়া, আমার শেষ হবে মৃত্যু দিয়া, এ জীবনের পর আর একটা জীবন আছে, ওই জীবনটার নাম হলো আখিরাত। মৃত্যুর পরে জীবনকে আখিরাত বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে চলে যেতে হবে। আল্লাহ বলছেন এই হক পথে থাকতে গেলে অনেক মুসিবত আসবে, অনেক অন্ধকার ছেয়ে আসবে। আল্লাহ বলছেন আল্লাহু আলী
ইউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে এদের জন্য অভিভাবক স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ যখন কাহারো অভিভাবক হয়ে যায়, আমার আল্লাহ তাকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আমার সাথে আপনার সঙ্গে একজন আছেন, জবানটা খুলে বলুন তিনি কে। যুবক ভাইরা আমার, চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না। আপনার দাদাকে বিদায় দেওয়ার সমাজে আনুষ্ঠানিকতা, আপনার দাদিকে বিদায় দেওয়ার সমাজে আনুষ্ঠানিকতা, আপনার নানাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আপনার নানিকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আমি আমার বাবাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা, আমার জন্য সেই আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে। এখন বলবেন তাহিরি হুজুর কি আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে? এক নম্বর, আমি মারা গেলে আমার জন্য মাইকিং আছে না নাই? দুই নম্বর, আমি মারা গেলে কাফনের কাপড় আনার আনুষ্ঠানিকতা আছে না নাই? তিন নম্বর, বড়ি পাতার গরম জল পাড়ার অনুমতি অনুষ্ঠান আছে না নাই? চার নম্বর, মসজিদ থেকে খাট আসার আনুষ্ঠানিকতা আছে না নাই? ছয় নম্বরে, কাফনের কাপড়টা আমাকে তিনটা বাঁধন দেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই? আবার আমাকে জানাজার ময়দানে নেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই? এইভাবে সবগুলো আনুষ্ঠানিকতা শেষে আমাকে আপনাকে একটা কবরে চিরদিনের জন্য শোয়ায়া দিবে, জবানটা খুলে কন ওই ঘরটাকে আসল ঘর না নকল ঘর। এই মাহফিলটা কাহার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল যখন তোমার হুটা নিতে আসবে, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে তোমার রুহুটা যখন আজরাইলে ধরবে। কত কথা বলবেন আজরাইল, আমার একটু সময় দাও, আমার নামাজের বাকি আছে। আজরাইল বলবে হবে না, আমাকে একটু সময় দাও, রোজার বাকি আছে। আজরাইল বলবে হবে না, মিনহা খলাকনাকুম, সবাই কর না, মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে তোমাকে দাফন করা হবে, এই মাটিতে এক বছর বুঝি না, দুই বছর বুঝি না, সাধারণ একটা নলেজ দেয়, দেড় হাজার বছর আগে এই সাতিয়ার জমিনে যারা কবরে গেছে এখনো কবরটাতে পড়ে আছে, কবরের চিহ্ন কেউ জানে না, হাড্ডিগুলা কোথায় আছে জানে না। রাষ্ট্রপতি যিনি, তিনি যেই ঘরটার ভিতরে শুইবে, একটা রিক্সাওয়ালাও সেই ঘরেই শুইবে, নাকি পার্থক্য আছে? কাপড়টা কি চেঞ্জ হবে? ওই কাগজ কাপড় কাফনি কাপড় কি পকেট আছে? কেন নাই, আসার সময় দিয়ে বাচ্চা হইয়া মুট করে আসছো, যাবার সময় হাত ছুটে যায়, আসলাম কিচকি নিয়া, গেলাম কি নিয়া, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই তিনটা চিন্তা যতক্ষণ মাথায় ঢুকবে না আপনি ওয়াজ বুঝবেন না। আপনি বলুন আজকে যে কোনো মুহূর্তে, এই যে আজকে দেখেন ইদানিং কিন্তু মোটর সাইকেলের বাইকের অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, চমৎকারভাবে ঘর থেকে সেজে গুজে বের হয়, রক্তাক্ত হয়ে বাড়ির মধ্যে ফিরে আসে, যুবক এখনো সময় আছে, যুবক এখনো সময় আছে, ফজরটাতে ঘুমিয়ে থেকে কাটিয়ে দিও না, জোহরের টাইমে পড়বে নামাজ, কিন্তু মনে রেখো জোহরটা আসার আগেই তোমার কাছে আজরাইল এসে যেতে পারে। আসতে পারে কি না বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। অযুবক হাত আছে ধরা যায়, সব কিছু ধরা যাবে না, মুখ আছে বলা যায়, সব কথা বলা যাবে না। এই মুখ দিয়া আপনি হালাল খাইতে পারেন, আবার ইচ্ছে করলে আপনি মুখ দিয়া মাদক ঢোকাইতে পারেন। আপনারা জবান খুলে বলেন আমরা কি হালাল খাইব না নেশা খাইব? নেশা খাবেন?
এই যুবক পোলাপান খুব মনোযোগ, আজকে হাসতে হাসতে পোলাপান বাবার সঙ্গে আসক্তি হয়ে যাচ্ছে। খুব ভয়ঙ্কর সংকেত এই দেশের জন্য। যেই টাইমে ছেলেদের হাতে থাকবে সভ্যতার কালি আর কাগজ, সেখানে ছেলেরা হাতে নেয় নেশার ট্যাবলেট, আছে না নাই? একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম। এখন বলুন তো, নেশা কি চলবে না বন্ধ হবে? কারা কারা এটার পক্ষে আছেন হাত তোলেন তো দেখি, নেশা বন্ধ হবে ভাই? একবার ওয়াদা করেন, নেশা কি বন্ধ হবে? হারি হাতলান, হারিয়ে যাব একদিন আমি রব নয় ভুবন চিরদিন। হাত নামায় বলুন, হারিয়ে যাব একদিন আমি রব নয় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাবো রব নাইবো বঞ্চির দিন। বাসে বাগানে, বাস লাগিনি করুস্তানে, বাসে বাগানে বাগরস্তানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর। তাহিরি মাহফিলে এসেছে, হাজার মানুষ এসেছে, মারা যাওয়ার পরে ফেসবুকে কেউ লিখবে এতটুকু সীমাবদ্ধ, আমার বাড়িতে জানাজা করার জন্য সময় পাবেন না, আমি চলে যাওয়ার পরে আগামী বছর আমার জন্য মাহফিলটা থেমে থাকবে না। উপজেলা চেয়ারম্যান ভাই দুনিয়া থেকে চলে গেলে ওনার জন্য চেয়ারটা খালি থাকবে না, এই চেয়ারে আরেকজন এসে বসবে। ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় চলে গেলে ওই চেয়ারটা খালি থাকবে না, আরেকজনে এসে বসবে, এটাই নিয়ম। আপনি মনে করেন না আপনি চলে যাওয়ার কারণে আপনার ক্ষেত খামার করা বন্ধ থাকবে? না 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 না, আপনজন কয়েকদিন আপনার জন্য কাঁদবে, এরপরে আপনার সন্তানদের আনন্দ বন্ধ থাকবে না। এই জন্য যুবক, আপনার জন্য ইমানটা আর আমলটা বড় গুরুত্বপূর্ণ। এই ইমান আমল যদি ঠিক না থাকে, আল্লাহর কোরআন বলতেছে ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই কঠিন মুসিবতে হাশরের ময়দানে কেউ কাহারও কোনো উপকারে আসবে না। আপনার কবর আপনার, আপনার হাশর আপনার, আপনার হিসাব আপনার, আপনার সুখের ভাগ কাউকে দিবেন না, আপনার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য যার যারি আনাফসি আখিরাতের জন্য সামান কিছু তৈরি করেন, দুনিয়ায় সব করতে পারেন, কিন্তু দেখা যায় এরই ক্ষেত বৈশা বাঁচতেছেন, সরিষা ক্ষেত বৈশা বাঁচতেছেন, আবার ওই মরিচের ক্ষেত বৈশা বাঁচতেছেন, কিন্তু মসজিদের ভিতরে গেলে চেয়ারে বৈশা নামাজ পড়েন। ক্ষেতের মধ্যে ঠিকই আপনি বৈশা বৈশা নাচতেছেন আর বাঁচতেছেন, কিন্তু ওই মসজিদের মধ্যে গেলে চেয়ারে বৈশা নামাজ পড়েন। একান্ত যদি প্রবলেম না থাকে আপনি চেয়ারে বৈশা নামাজ পড়বেন কেন? প্রবলেম থাকলে আপনি দাঁড়ায় না পারলে বৈশা পড়বেন, বৈশা না পারলে শুয়া পড়বেন, শুয়া না পড়লে ইশারায় পড়বেন, আর একান্ত যদি সমস্যা হয় তাহলে মসজিদের কোনায় কোনো রকম বসে নামাজটা পড়েন, অসুবিধা নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই পাগুলা অসল হওয়ার আগে যখন সচল থাকে তখন থেকে বেশি বেশি আবাদত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কথা বল না কেন? আমাদের সময় কিভাবে চলে গেছে মনে ধরুন, আপনি 60 বছর হায়াত পাইছেন, 60 বছরের ভিতরে 12 বছর তো চলে গেছে শৈশব আর কৈশোরকাল, কথা কন না ঠিক না বেটি? এরপরে চলে গেছে 12 ঘন্টার ভিতরে 8 ঘন্টা চলে গেছে ঘুমের ভিতরে, 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা চলে গেছে ঘুমের ভিতরে, এরপর বিয়ে সাজি চাকরি বাকরি করে চলে গেছে 30 বছর, গড়ে যায় 15 বছর আল্লাহর জন্য আমরা সময় দেয় না, আবার বেহেস্তের টিকিট অতই সোজা, গাঞ্জা খাইয়া আর মদ খাইয়া। এই যুবক ছেলেরা, তোমাদের কি বলছি, মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বসে বাস শুনবা, তোমার মতো শুদ্ধ তাহিরি দরকার নাই। যেই পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা পেশাব। পিসাবরা রাগ করলো করবো আমার সাথে না করে, এইগুলো আমি দেখার টাইম নাই, আমি ওষুধ কথা বলবই। যুবক নেশা করলে 1 নম্বর বাপের টাকা নষ্ট হয়, 2 নম্বর আপনার মেধাটা নষ্ট হয়, 3 নম্বর
আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন। 4 নম্বর, মা বাবার স্বপ্ন ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। 5 নম্বর, সমাজের মধ্যে আপনার মূল্যায়ন কমে যাবে। 6 নম্বর, আপনি রাস্তার মধ্যে যদি আপনার বাপেরে দেখেন, যাইয়া কেবেন বায়া আমার টেহা দিন। আর বউর কাছে যাইয়া কেবেন যে আম্মা টেহা দো। কারণ ওই যে এটা কি আসে না গেছে, এটা আসে না গেছে, নেশা করলে ব্রেন শেষ হয়ে যায়, সামাজিক মূল্যবোধ শেষ হয়ে যায়, হিতাহিত নলেজ শেষ হয়ে যায়, বোনের মর্যাদা কমে যায়, ভাইয়ের মর্যাদা কমে যায়, বাপের মর্যাদা কমে যায়। আজকে থেকে ওয়াদা করো, জীবনে কোনোদিন নেশা করব না, মা বাপের চোখের পানি ফেলে কাঁদাবো না। রাসূল বলছেন ইদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য আমি বলছিলাম যে মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। ফিরির বাড়িতে গরু লয়ে গেছে বাবা মা বাপরে কষ্ট দিয়া, আর ফিরে কইব যে মাশাআল্লাহ আনছে, দাও বাবা দাও দাও দাও, হ্যাঁ দাও বাবা, কাজ হবে না। সাবধান বলে দিলাম, মা বাবা রাজি থাকলে আল্লাহ রাজি থাকে, কথা বলেন ঠিক না বেঠি? এই পৃথিবীতে দুইটা মানুষ চেয়ারম্যান সব আমার সামনে বসা আছে, আমার ভাই, পুরা নামটা পড়ছি শুনেন, জনাব মোহাম্মদ সুহেল রানা খোকন ভাই এবং স্বপন ভাই, আমার ভাই জরিফ আহমদ মাস্টার ভাই, যারা এখানে আসছেন ওনারা জিজ্ঞেস করেন, হ্যাঁ চেয়ারম্যান ভাইরা আপনারা চেয়ারম্যান হয়েছেন, কিসের জোরে চেয়ারম্যান হয়েছেন? আমার কানে মুখটা লাগাই কেবল তাহিরি ভাই, টাকা পয়সা খাললি পারলি, কিন্তু আমি আমার মা বাবার দোয়াই চেয়ারম্যান হয়েছি, সত্য কিনা বলেন? এই তাহিরিকে যদি প্রশ্ন করেন, দিন নাই রাত নাই, গড় সিজন নাই, সিজন নাই, জ্বর নাই, পাতলা নাই, এত সত্য, এত কিছু, এত ফেসবুক টেসবুক উড়াই লাইতেছে, সব মিল লাগেছে, শেখ পূজারিতে আগুন লাগে গেছে, এরপরে আপনি চলতেছেন কিভাবে? আমি বলবো আমার মায়ের দোয়া চলতেছে। এই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, আমার ওয়াজ খারাপ লাগলে কিছু করার নাই, কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ। আমি অনেক কথা নিয়ে আইছিলাম আজকে, এই মুহূর্তে 20 মিনিটে আমার এই জায়গাতে রৌদ্রটা খুব বেশি লেগে গেছে, আমি নিজেই খুব কষ্টের মধ্যে আছি, এরপর কথাগুলো বলতেছি কষ্ট নিয়ে বলতেছি। আমি বিশ্বাস করি এই সূর্যের আলোর চাইতে কোটি গুণ তাপ হবে হাশরের মাঠ। আমি যদি এই দুনিয়ার জমিনে নিজের ত্যাগ স্বীকার করতে পারি, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাদেরকে আরশে আজীবই নিজে ছায়া দিবেন। কথা কোন ঠিক না? আজকে যেই পোলাপানগুলো ক্যারামবোর্ড খেলার কথা, যেই পোলাপানগুলো দোকানে আড্ডা মারার কথা, যে পোলাপানগুলো বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারার কথা, এই পোলাপানগুলো সাতিয়ার জমিনে আজকে হাজার হাজার মানুষ একটা গান লড়াই না, একটা বন্ধুর সাথে আড্ডা মারে না, যে পোলাপান মোবাইল ছাড়া একটা মিনিট থাকে না, আজকে মোবাইল বন্ধ করে দিয়ে নবীর পক্ষে আল্লাহর মহব্বতে আজকে মাঠে এসে গেছে যেই মুরব্বি বেটারা 5 মিনিট পয়সা থাকতে পারে না কোমরে ব্যথা, এই মুরব্বি বেটাগুলো গাছতলায় বাসতলায় বসে গেছে, আমি কাঙ্গালের ওয়াজ শোনার জন্য, আল্লাহ তো এই উসিলায় আমাদের মাথায় আরশ আজিমের ছায়া দিতে পারে কি পারে না? এই জন্য যুবক, আমরা নামাজ দিয়ে পারিতে পারতাম না, একটু উসিলা দিয়ে যদি পার হয়, নাহলে আমরা কোনো উপায় নাই। যেই নামাজ আমরা ছাইরা দিছি, যেই নামাজ আমরা হাসতে হাসতে ছাইরা দিছি, এই কাজান আমাদের বিচার যদি করে, জাহান্নাম ছাড়া আমরা কোনো উপায় নাই। এই জন্য আজকের এই কষ্টটা আমার লাইফের ইতিহাস হয়ে থাকবে। আমি এখন বুঝতেছি রোদ্রের তাপে ঘন্টার পর ঘন্টা আপনারা বসেছিলেন, আপনারা যুবক ভাইরা জবান খুলে বলুন, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? হাশরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, হাশরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। ছাতা বন্ধ করেন ভাই, আমি তাদের সঙ্গে সঙ্গী হতে চাই, ওরা কষ্ট করছে আমি কষ্ট করতে চাই, কথা বলেন ঠিক না ঠিক? আরে বাবা, নেতা হলে চলবে না, কর্মীর দুঃখ বুঝতে হবে। আজকে আমরা বাঁচতে হয় নবীকে নিয়ে বাঁচবো, আমরা আল্লাহর ইবাদত করব, আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জমিনে যদি আমরা নবীর জন্য যদি জীবন দিতে পারি, হাসরের মাঠে জান্নাতের টিকিট আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, জবানকে পবিত্র রাখতে হবে, মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না, মা বোনদেরকে বলছি ব্যাপারদায় চলা যাবে না, মনে রেখো হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আজকে আমি তাহিরি যখন কোনো কথা বলি ঠান্ডা মাথায় কথা বলি, এই যে রৌদ্র লাগছে,
হাশরের ময়দানে মাঠটা কি হবে আপনি জানেন? বা পায়ের নিচে থাকবে থামার মাটি, মাথার আব্বিগাত উপরে থাকবে এই এই সূর্যের তাপ কিসের? এটা তো একটা মুখের 99 ভাগের এক ভাগ, আর হাশরের মাঠে 12টা মুখের 12টা মুখ তোমার মাথার উপরে তাপ দিবে। মাথার যে এই খুলিটা আছে, এই খুলিটা সেকেন্ডের ভিতরে উড়ে যাবে, মগজগুলোর উপরে তাপ লাগার পরে বাতের মারের মতন টকবক করবে। এই এই শরীরের ঘাম পড়তে পড়তে নিচে পানি হবে, এই পানিটা জাহান্নামের আগুনের চাইতে গরম হবে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এই পানিটার ভিতরে আপনার পা থাকবে, গুনা যতটুকু হবে ততটুকু পানি ঝরবে। কেউ গুনা অনুযায়ী গিরা পানিতে, কেউ গুনা অনুযায়ী হাঁটু পানিতে, কেউ গুনা অনুযায়ী কোমর পানিতে, কেউ গুনা অনুযায়ী গলা পানিতে, কেউ গুনা অনুযায়ী মাথা উড়াইনা পানিতে। গুস্তগুলো ওই যে পোলট্রি মুরগি মেশিনে দিলে যেমন করে পাখাগুলো খুলে যায়, গুস্তগুলো হাত দিতে এইভাবে খুলে গিয়ে কঙ্কাল হয়ে যাবেন, একদিন না দুই দিন না, এইভাবে আপনি 50,000 বছর থাকবেন। একজন নবী বলতে পারবে না আল্লাহ বিচারটা শুরু করো, যেই নবীর কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলো রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন না। বিচারটা শুরু হবে আমার নবীর কথার দ্বারা। আল্লাহ হবেন হাকিম, নবী হবেন উকিল, আমরা আসামি হব। নবীর মহব্বত অন্তরে রাখতে হবে, কথা বলেন ঠিক না বে? ঠিক। আমার পাবনাবাসী, আমার নবীর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন আপনি হাশরের মাঠে নবীর সুপারিশ পাবেন না। ইবাদত কার? কথা কয় না, ইবাদত কার? আল্লাহ। ইবাদত আল্লাহর, আল্লাহর ইবাদত কবুল হবে নবীর মহব্বতের দ্বারা। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একদম সরল কথা, আজকে যারা আমার নবীজিকে নিয়ে কথা বলেন একটু লজ্জা রাখেন, একটু চিন্তা করেন। আমার নবী এই পৃথিবীর কোনো কিছু যখন সৃষ্টি হয় নাই তখনই আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন। আমার নবীকে প্রথম সৃষ্টি করেছেন, আমার নবীকে সবার পরে দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবীদের পরে আমার নবীকে পাঠিয়েছেন, অথচ নবীকে সবার আগে আল্লাহ বানিয়েছেন। আচ্ছা, নবী দুনিয়াতে যখন এসেছেন তিনি কি আমাদের মতো হয়ে এসেছেন নাকি নবী হয়ে এসেছেন? ওই যে পাবলিক কথা বলেন, কি হয়ে এসেছেন? 40 বছর বয়সে আমার নবীকে আল্লাহ পাক নবুয়তি প্রকাশ করেছেন, যেই নবুয়তের নির্ধারণ ছিল রুহানি জগতে। দুনিয়াতে পাঠানোর পরে কাফেরদের কাফেরদের মোহনায় রসুল যদি ওই সময় প্রকাশ থাকত কাফেররা নবীকে ক্ষতি করত, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হক কোরআনের আয়াত এবং হকের দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে দাওয়াত দেওয়াটা একটু সময় নিয়ে 40 বছর বয়সে আমার নবীর উপরে নবুয়তটা প্রকাশ করেছেন, কোরআন নাজিল করেছেন, বলছেন রাসূল আপনি এবার মানুষকে ডাক দেন আমি আল্লাহর দিকে। 40 বছর তাদেরকে ডাক দিয়েছেন নবীর দিকে, এই জন্য কাফেররা পর্যন্ত নবীকে আল আমিন বলেছে, কথা কন ঠিক কিনা? পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে, গাছ পর্যন্ত নবীকে সেজদা দিয়েছে। গাছ কি সাধারণ কাউকে সেজদা দিব? পাথর কি সাধারণ কাউরে সালাম দিব? তো পাথর রসুলকে চিনেছে এই 40 বছর, গাছ চিনেছে, কিন্তু আমার দেশের অনেকেই এই সময়টাতে রসুলকে নবী হিসাবে মানতে চায় না। এটা এই জাতির জন্য কলঙ্ক এবং অত্যন্ত দুর্ভিক্ষ। ইমানের বাজারে পুরো একটা আগুন, যে আমার নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করবে, এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, কথা কোন ঠিক না? আজকে 3টা গ্রুপ হয়ে গেছে। আমি বলেছি যে আপনি যে বলেছেন 40 বছর আগে নবী ছিল না, আপনি দলিল দেন, আমি প্রমাণ দিব রসুল মা আমেনার মাছ থেকে দুনিয়াতে এসেছেন নবী হয়ে। এই জন্য জান্নাতের 4টা মহিলা আসিয়া মরিয়ম হাজারা এরা আয়সা নবী পাককে রিসিভ করেছেন। রসুল দুনিয়াতে এসে সেজদা দিয়ে বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি নবী হলাম আল্লাহ রসুল। আল্লাহ পাক অনুমতি দেন নাই 40 বছর নবী প্রকাশিত হয় নাই, আল্লাহ অনুমতি দিয়েছেন রসুল প্রকাশ হয়েছেন, কথা কন ঠিক না বেটি? এখন তারা বলে যে নবী ছিল না, এই কথাটা যথাযথ নয়, এ কথাটা অন্যায়, নবীর সঙ্গে বিরোধিতা হয়। এই জন্য আমি বলবো আমি ঝগড়া করতে আসি নাই, একটা কথা বলবো, কবিরে কবরে 3টা প্রশ্ন করা হবে। একটা প্রশ্ন, ওয়া মা কুনতা তাকুলু ফী হক্কি হাযা রাজুল, এই লোকটাকে তুমি চিনো?
হাশরের ময়দানে রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমি হাশরের মাঠে কবিরা গুনাহ যদি কেউ করে ফেলে কিন্তু আমি নবীকে যারা মহব্বত করে তাদের আমলে যদি কবিরা গুনাহ পাওয়া যায় তাদেরকে আমি সুপারিশ করব। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছে কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছে কবুল হয়েছে কিনা জানেননি, তো কোনো গ্যারান্টি কার্ড তো আমার কাছে নাই। কি নিয়ে উঠবেন হাশরের মাঠে? একটা গ্যারান্টি কার্ড আছে, নবী গো আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি, এটা লই উঠম। যদি কবুল হয় আমল যা হয়েছে হয়েছে, না হইলে আমাদের শেষ ভরসা আমার রহমাতুল্লিল। এই জন্য রসুল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই, এই জন্য ওই কষ্টের ভিতরে আমার নবীকে আমরা দুনিয়ার থেকে যদি ভালোবেসে যাই, বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলু সালিহা, যারা ইমানদার এবং যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই মা বাপের খেদমত চাই কি চাই না, নবীকে ভালোবাসতে চাই কি চাই না, কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন। আমি একটা স্লোগান দিব, জোরে সোরে স্লোগানের আওয়াজ দিবেন, আর তিন মিনিট আছে আজানের, একটু স্লোগান দেন, নারে তাকবীর, নারায় তাকবীর, আল্লাহু আকবার, নারায় রিসালাত, ইয়া রাসূলুল্লাহ কেবেন। এখানে চেয়ারম্যান সাহেবের নাম আছে না, ভাইস চেয়ারম্যান সাহেবের নাম আছে না, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ভাইয়ের নাম আছে না, জরিফ ভাইয়ের নাম আছে না, তাইর হিসেবের নাম আছে না, আল্লাহর ওয়াজ করবো, নবীর ওয়াজ করবো, কোরআনের কথা কমো, তাহলে আপনি আল্লাহর স্লোগানটা দিবেন, নবীর স্লোগানটা দিতেন না? এটা কোন ধরনের হিসাব পিতা পাবনা বাসি? এইগুলো আপনারা আগে করছেন, এখন করে না, আমরা আগে আইছি না, তো আইলে আপনাদের মাঝে এই দূরত্ব থাকলে নিলে, এইগুলো নিয়ে দ্বন্দ্বের সময় না। যেখানে আল্লাহর স্লোগান থাকবে এটা হলো ওয়াহাদানিয়াতের স্লোগান, আরেকটা আছে রিসালাতের স্লোগান। ওয়াহাদানিয়াতের স্লোগান হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, রিসালাতের স্লোগান হলো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এখন কি, এখন কি ইয়া রাসূলুল্লাহ বলবেন? এই পোস্টার আছে নি ইয়া রাসূলুল্লাহ, ওই রে এটা দিয়ে নারায়ে তাকবীরও নাই, আল্লাহু আকবারও নাই, নারায়ে রিসালাতও নাই, ইয়া রাসূলুল্লাহ নাই। কোন দেশে আয়া ফুরছি রে ভাই, কোন পাবনা আইছি রে বাবা, মনে আছেন না মহিলা থেকে মা বন্ধের থেকে উঠছে? দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা, মা বন্ধের পক্ষ থেকে উঠছে 20,000 টাকার উপরে, ওদের কেন মার হবা? হ্যাঁ ভালো টাকা উঠছে, তাইলে আমাদের পুরুষের টাকার হিসাব কই? পুরুষের টাকা কই? হিসাব হচ্ছে, হিসাব হচ্ছে। আচ্ছা আমি যাওয়ার পরে হিসাব দিয়েন। এখন পোস্টারের ভিতরে বিসমিল্লাহ রহমান রহিম আছে, আছে কি না? তাহলে নারী তাকবার এর কারণ আছে, হয়তো কিছু লোকে বয়াক কয়ো ইতাল একজন ঠেলা ঠেলে, তাহলে কোনো রই দিও না, মনে কেউ কইছে আর কি, আর সভাপতি কইছে আমার মনে আসেন না, এটা মন তাই না, বাতকার কথা তো ঠিকই মনে আছে। হ্যাঁ তাহির হুজুরে, তাহির হুজুরে লিচু আইন না, কলা আইন না, বিস্কুট আইন না, খাওয়াইছে দেশি মুরগি, মুরগি টুরগি সব না খাওয়াইছে, সব মন আছে কিন্তু এটা মন নাই। তবে এখন থেকে এগুলো আর চলবে না, নারে তাকবীর। শুনেন এটাই সৌন্দর্য, নারে তাকবীর, নারে রিসালাত। অনেকের মুখে এমনি রিসা, শুনেন নবী বেজার হয়ে গেলে কিন্তু আল্লাহ ছাড়তো না, এটা মনে রাখেন, নারে রিসালাত, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নার আলো, মিলাদ কিয়ামের আলো, অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন, আমরা সবই পারি, শান্তি লাগছে নি? এখন থেকে পুস্টারে দিবেন, হ্যাঁ এগুলো নিয়ে কোনো হুজুর টুজুর গাড়িতে মাইন্ডেন না, বলবেন যে ধর্মীয় আল্লাহর স্লোগান থাকবে, নবীর স্লোগান থাকতো না, কি লেগে লা ইলাহা, কতক্ষণ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে এইটা কালিমা না আমাদের? তাহলে আল্লাহর স্লোগান নবীর স্লোগানটা লাগে না? এইটাই তো ভাই ইমান, ঠিক না বেঠি? আচ্ছা শেষ, এই হলো আজকের আলোচনা, তবে অনেক কথা বলছি, আর আজকে মানুষের ধৈর্য দেখে আমি আজকে নতুন কইরা সাথী আর প্রেমে পড়ে গেলাম।